আলহামদুলিল্লাহ, আল্লাহর খেলা বুঝা বড় তাই এই নিবিহারুন কত মানুষের চরিত্র নিয়ে উল্টা পাল্টা বলেছে, কত আলেমের চরিত্র নিয়ে উল্টা পাল্টা বলেছে, জাতির সামনে তার এমন এমন ছবি প্রকাশ হয়েছে, জাতি জেনে গিয়েছে ডিবি হারুনের চরিত্র ভালো নয়, ডিবি আসলেই ভালো মানুষ নয়, ডিবি হারুনের এমন এমন ছবি এমন এমন প্রকাশ পেয়েছে, জাতি বুঝে গেছে ডিবি হারুনকে কাঁচায় যদি খালানো হয় এরপরেও জাতির বিবেক কষ্ট পাবে না। আজকে যত ওলামা ইকরামের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলেছে, এই ডিবি হারুন সবগুলো মিথ্যা, সবগুলো তার চাতকি নাটক ছিল। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানু ওয়ামা কানাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। এ আল্লাহর বান্দারা, তোমাদের মন মতলব তোমাদের মকর যেখান থেকে শেষ, আমি আল্লাহ চিন্তা চেতনা সেখান থেকে শুরু। হারুন সাহেব মনে করেছিল উনি একাই বাহাদুর, একাই একশো, আল্লাহ বলে না, আমি আল্লাহর চিন্তা চেতনার কাছে দুনিয়ার মানুষ টিকতে পারে নাই। অমরুদের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে, আজকে যারা নিরপরাধ জনগণের উপর জুলুম করে, নিরপরাধ মানুষকে অপরাধী বানাইয়া সাজা দেয়, তোমরা ওই জমিনে টিকতে পারবা না। আসেনিয়দের ইজ্জত